ভূখণ্ড বিতর্কে যখন উত্তপ্ত অসম মিজোরাম সীমানা, তখনই সামনে এলো 26শে জুলাইয়ের ঘটনার নতুন এক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশকর্মী কাউকে উদ্দেশ্য করে বলছেন, চলে যাওয়ার জন্য 5 মিনিট সময় দিচ্ছি, নিচে চলে যাও। এরপর একজনকে বলতে শোনা যায় তিনি আহত হয়েছেন, সংঘর্ষ বিরতি চান। सिचुएशन में बहुत सा इम्प्रूवमेंट है और दोनों गवर्नमेंट से और होम मिनिस्ट्री से बातें चल रही हैं और सिचुएशन को जल्दी ही रिजोल्व कर दिया जाएगा। बॉर्डर पर अभी शांति है, अभी कोई किसी प्रकार का भी तनाव नहीं है बॉर्डर पर, और सीआरपीएफ जो है वहां पर डिप्लॉयड है और सीआरपीएफ जो है शांति बहाल करने के प्रयास में काम कर रही है। दोनों तरफ के विलेज वासी जो हैं अभी पीसफुल हैं और हमको किसी प्रकार काम के लिए अप्रोच नहीं किया है और अभी तक शांति बनी हुई है दोनों तरफ। আইপ্যাকের হয়ে যিনি মামলা লড়েছেন সে আইনজীবী কি বলছেন দেখুন। ওই সময় আমি কোনো অফেন্স করেছি তার কিন্তু কোনো ভিত্তি নেই, সুতরাং ওই সময় যাকে আমাকে ডিটেইন করা, পরবর্তীকালে কি আসলো, পরবর্তীকালে পুলিশ যে স্যাম্পলটা নিয়ে গেছে সেইখানেও আসলো 23 জনের নেগেটিভ। এতক্ষণ এই যে আগে তোমরা ডিটেইন করেছিলে আন্ডার হোয়াট প্রভিশন, এফআইআর হয়েছে ডে বিফোর ইস্টার্ডে নাইট, যে এফআইআরটা করেছে এই এফআইআর ইউ ক্যানট ডিটেন মি, দিস ইজ বেলেবল অফেন্স, ইউ হ্যাভ নো অথরিটি টু ডিটেন মি। কাজ করতে না, দে আর ফ্রি, যতটুকু করেছে বহুত গলত করেছে, বহুত অন্যায় করেছে। ইফ মাই ক্লায়েন্ট ওয়ান্টস টু গো টু দি হাইকোর্ট ফর কম্পেনসেশন ডিফেমেশন, আই থিঙ্ক দে গভর্নমেন্ট উইল বি ইন গ্রেট ট্রাবলস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।